নির্বাচন ছাড়া আর কোনো ভাবে আমরা কোনোদিন রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আসিনি। এমপিও কবে নাগাদ শুরু হতে পারে স্যার? খুব শিগগির, কাজ প্রায় শেষ। আমরা মনে করছি না যে কোনো ক্লাসে পরীক্ষা তুলে দিলে, মানে পরীক্ষা বলতে আমরা যে ধরনের পরীক্ষাগুলো মনে করি সেগুলো তুলে দিলে কোনো সমস্যা হবে, আর পুরো উঠে যাবে না পরীক্ষা, অনেক পরীক্ষাই থাকবে, আবার অনেকগুলো ধারাবাহিক মূল্যায়নে চলে যাবে। এবং এটাই এর মধ্য দিয়েই আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষার পরিবেশটাকে অনেক বেশি আনন্দময় করতে চাই, শিক্ষার বিষয়টাকে অনেক বেশি তাদের জন্য আকর্ষণীয় করে তুলতে চাই। আমাদের পুরো কারিকুলামের চিন্তাটাই তাই যে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে তারা পড়াশোনা করবে, আগ্রহ নিয়ে করবে এবং করে করে শিখবে। কাজে যেখানে করে করে শিখবে সেখানে পরীক্ষা, যে অর্থে আমরা পরীক্ষা বছর শেষে পরীক্ষা ভাবি, সেটি যদি কম হয় আর প্রতিদিন যদি ধারাবাহিকভাবে মূল্যায়ন হতে থাকে, তাহলে আমাদের বিশ্বাস এবং সারা বিশ্বে এটা পরীক্ষিত যে শিক্ষার্থীদের শিখনটা অনেক ভালো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, এবং আমাদের পুরো যে গত 72-73 বছরের যে আমাদের ইতিহাস, সেই ইতিহাস বলে যে আমরা সবসময় নির্বাচনমুখী দল এবং নির্বাচন ছাড়া আর কোনোভাবে আমরা কোনোদিন রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আসিনি। কাজেই আমরা নির্বাচন চাই এবং নির্বাচন অবশ্যই আমরা চাই সেটি সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, একটি স্বচ্ছ নির্বাচন।